চিত্রাঙ্গের তাণ্ডবে ভোলায় চারজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত দেখছেন ভোলার প্রতিনিধি মোহাম্মদ সবুজের প্রতিবেদনে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এছাড়াও সড়কে গাছ পড়ে চলাচল ব্যাহত হয়েছে। বৈদ্যুতিক তারের উপরে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার কয়েকটি গ্রাম। খোঁজ নিয়ে জানা গেছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে গাছ চাপায় মফিজুল ইসলাম এবং দৌলত খানের ঘরের উপর গাছ চাপায় খাদিজা বেগম নামে এক বৃদ্ধা ও চরফ্যাশনে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে গাছ চাপায় মনির খন্দকার নামে একজন মারা গেছে এবং মধ্যরাতে লালমোহন উপজেলায় এক গৃহবধূ পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও জেলায় তেমন বৃষ্টিপাত হয়নি, নেই ঝোড়ো বাতাসও। স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া পরিস্থিতি, ফলে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। উপকূলের বাঁধের বাইরের কিছু এলাকা জোয়ারে প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন বরিশাল টিভি।